সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। ছত্তিশগড় মধ্যপ্রদেশেও হারবে, 100 আসন পাবে না, শেষের শুরু বলে হুঁশিয়ারি মমতার। কর্ণাটক বিধানসভা নির্বাচনের পরেই বিজেপি হটানোর ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার বিকেলে কালীঘাটে নিজের বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, আর সেখান থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। এদিন মুখ্যমন্ত্রী বলেন, অহংকার, খারাপ ব্যবহার, এজেন্সি পলিটিক্সের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, নো ভোট টু বিজেপির পক্ষে কর্ণাটকের মানুষ ভোট দিয়েছেন, একই সঙ্গে সে রাজ্যের মানুষকেও এজন্যে ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে 2024 আগে বিজেপির পতনের শুরু বলে মন্তব্য করেন তিনি। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি 100টিও আসন পাবে না বলে দাবি তার। এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বলেন, আগামী দিনে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশেও নির্বাচন রয়েছে, আর সেখানেও বিজেপি হারবে বলে তার দাবি। ফলে কোথায় তারা জিতবে আগামী দিনে? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের বাংলা, বিহার, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, এই সমস্ত রাজ্যে বিজেপি সরকার তৈরির ক্ষেত্রে পিক টাইম ছিল, কিন্তু এখন 100টি আসনও বিজেপি পাবে না বলে দাবি মুখ্যমন্ত্রীর। তবে উত্তরপ্রদেশ এবং গুজরাটে বিজেপির সরকার রয়েছে, কিন্তু এরপরেও অখিলেশ ভালো ফল করবে, আমি ওর সঙ্গে থাকব বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এজেন্সিকে সবার সঙ্গে যেভাবে ব্যবহার করা হয়েছে তা নিয়ে প্রকাশ্যে খুব উগড়ে দেন তিনি। বলেন, অন্যায়ের সঙ্গে আপোষ নয়, অপরাধীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নাও, কিন্তু হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ মমতার। এমনকি নিম্ন আদালত এবং হাইকোর্টও হস্তক্ষেপ বাড়ছে। বিজেপি এভাবে সকলে নিয়ন্ত্রণ করতে পারে না, স্বার্থ চরিতার্থ করার রাজনীতি চলছে বলেও এদিন কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে বাংলার কথাও এদিন উঠে আসে মমতার মুখে। বলেন, বাংলার যে পথ দেখিয়েছিল সেই পথেই আজ কর্ণাটকও, বলে রাখা প্রয়োজন এর আগে টুইট করেছিলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, নিষ্ঠুর স্বৈরাচারী শক্তির পতন, মানুষ গণতন্ত্রের জয় চায়, কেন্দ্রীয় কোনো নকশাই তাকে সেই সময় আটকাতে পারে বলেও টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কর্ণাটকে বিজেপি মুখ থুবড়ে পড়তেই কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির শেষে শুরু হয়ে গিয়েছে বলে চাঞ্চল্যকর দাবিদার, যা খুবই তাৎপর্যপূর্ণ। মহাসচিবকে সাসপেন্ড করতে দুবার ভাবেনি দল, নবজোয়ারে শৃঙ্খলা নিয়ে বার্তা অভিষেকের। শৃঙ্খলার প্রশ্নে দলের অবস্থান করা আরও একবার মনে করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ যদি ভাবে আমি জিতে গিয়ে কেউ কেটা হয়ে গেছি, এই দল এমন দল যে দলের মহাসচিবকে সাসপেন্ড করার আগে দুবার ভাবেনি। এখানেই থামেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কথায় অনেকে অনেক কথা বলেন। সিপিআইএমের মনোরঞ্জন পাত্র আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, সিপিএম মাথায় তুলে রেখে দিয়েছে, যারা ক্যামেরায় টাকা নিতে গিয়ে ধরা পড়েছে, বিজেপি তাদের বড় বড় পদ দিয়েছে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি, প্রমাণ পেয়ে এই লোকটি দুর্নীতিগ্রস্ত, তাকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করে দেওয়া হয়েছে, এটাই তৃণমূল কংগ্রেস। অবশ্য নবজোয়ার যাত্রা নিয়ে খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা জানিয়ে তিনি বলেন, পূর্ব বর্ধমান জুড়ে হ্যাশট্যাগ জনসংযোগ যাত্রা নিয়ে মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে, আমি নিজে তার অনেকটাই চাক্ষুষ করেছি, বাকিটা সম্পর্কে আমাকে অবহিত করলেন দলের স্থানীয় নেতাকর্মীরা। জামালপুরে আয়োজিত অধিবেশনে তারা সদলবলে অংশগ্রহণ করেছিলেন। অধিবেশন মঞ্চ থেকে দলীয় সহকর্মীদের সঙ্গে নানা বিষয় আলোচনা হয়। তাদের মতে, কোনো নির্বাচনে যে সরাসরি ভোটদাতাদেরই প্রার্থী মনোনয়নের প্রক্রিয়ায় অংশীদারি করা যেতে পারে, এই ব্যতিক্রমী ভাবনাই গ্রাম বাংলা মানুষকে আকর্ষিত করছে, এই গুরুত্ব প্রদানে তারা সম্মানিত বোধ করছেন। আম জনতার কাছে তৃণমূল নবজোয়ারের এই গ্রহণযোগ্যতাই মানুষের পঞ্চায়েতের ভিত গড়বে বলে মনে করছেন জেলা তৃণমূলের নেতৃত্ববৃন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, আমাকে দেখামাত্র আগামীর নাগরিকেরা চিৎকার করে নিজেদের উৎসাহ প্রকাশ করছিল, আমি জানতে চেয়েছিলাম তাদের কোনো সমস্যা হচ্ছে কি না। জবে খুদেরা জানিয়েছিলেন রোড শোতে আসতে পেরে তারা আনন্দিত, 8 থেকে 80 মনে এভাবে জায়গা করে নিতে পেরে আমি কৃতার্থ বোধ করছি। অষ্টমিত মোদি ম্যাজিক, কর্ণাটকে বিজেপির শোচনীয় হারের পর মোদি সহ নাড্ডার নেতৃত্ব নিয়ে প্রশ্ন। কর্ণাটকের শোচনীয় পরাজয় হয়েছে বিজেপির এক ধাক্কায়, গতবারের থেকে প্রায় 40টি আসন কমে গিয়েছে তাদের। বিজেপি নেমে এসেছে 66টিতে,
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই পরাজয়ের দায়কার। রাজনৈতিক মহল মনে করে যেভাবে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লিঙ্গায়েত সমাজের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব বিএস ইয়েদুরাপ্পাকে জোর করে সন্ন্যাসে পাঠিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহরা, তার জেরাই দক্ষিণের এই রাজ্যটিতে বিজেপি ভাড়াডুবি হল। সেক্ষেত্রে রাজনৈতিক মহল মনে করছে এই পরাজয়ের দায় অবশ্যই নিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। ঘটনা হলো, যে কোনো রাজ্যে বিজেপি সাফল্য পেলেই প্রধানমন্ত্রীকে তার কৃতিত্ব দিয়ে থাকে দল। কোনো ছোট রাজ্যের পুরসভা বা পঞ্চায়েত স্তরে বিজেপি সাফল্য পেলেও তার কৃতিত্ব মোদীকে দেওয়া হয়। মোদীও টুইট করে অভিনন্দন জানিয়ে থাকেন সংশ্লিষ্টদের। তাই জয়ের কৃতিত্ব যদি মোদীকে দেওয়া হয়, তাহলে কর্ণাটকের পরাজয়ের দায়ও কেন তিনি নেবেন না, সেই প্রশ্ন অবধারিতভাবে উঠছে। উল্লেখ্য, কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে মোদী প্রায় 20টি সভা এবং 6টি রোড শো করেছেন। একইভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও দক্ষিণের রাজ্যটিতে গিয়ে লাগাতার প্রচার করেছেন। দক্ষিণ ভারতের এই একটি মাত্র রাজ্যে বিজেপি ক্ষমতায় ছিল, এবার সেই রাজ্যটিও হাতছাড়া হলো তাদের, যা লোকসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষে একেবারেই ভালো বিজ্ঞাপন নয়। তাই কর্ণাটকে পরাজয়ের পর প্রশ্ন উঠে গিয়েছে মোদী শাহ নাড্ডা নেতৃত্ব নিয়ে। তবে কি মোদী ম্যাজিক অস্তমিত হওয়ার পথে? মোদী ক্যারিশমাতে আর ভুলছে না জনগণ। 56 ইঞ্চি ছাতির মালিকের রাজনৈতিক সাফল্য শেষ হওয়ার দিকে এই সমস্ত প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। ঠিক সময়ে লোকসভা নির্বাচন হলে আর বাকি মাত্র 10 থেকে 11 মাস, অর্থাৎ পুরো 1 বছর সময়ও নেই। কেন্দ্রে ক্ষমতায় আসার পর বেকার যুবক যুবতীদের বিপুল সংখ্যক চাকরি দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি নানা ক্ষেত্রে প্রচুর সম্ভাবনার কথা শুনিয়েছিলেন মোদী, কিন্তু বিরোধীদের অভিযোগ তার কোনোটাই বাস্তবায়িত হয়নি। এই সমস্ত প্রসঙ্গ বিরোধীদের তরফে উঠে এসেছিল কর্ণাটকের নির্বাচনী প্রচারে। সেখানে বিজেপি যথারীতি ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে গিয়েছে, কিন্তু তাতে ভোলানো যায়নি কন্নড় ভূমির মানুষদের। সবচেয়ে বড় কথা, কর্ণাটকে যখন বিজেপি সরকার ছিল, তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ ওঠে। এই ইস্যুতেও সেখানকার মানুষ কংগ্রেসকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। তাই মোদী কারিশ্মা কোনোভাবেই কাজ করেনি দক্ষিণের রাজ্যটিতে, আর সেই কারণেই এই পরাজয়ের দায় অবশ্যই নিতে হবে প্রধানমন্ত্রীকে, এমনটাই মত রাজনীতি সচেতন মানুষের। মোদী নিশ্চয়ই মানুষের মনের কথাটা বুঝতে পারছেন। চলতি বছরে আরও কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনগুলিতেও যদি বিজেপি কর্ণাটকের মতো মুখ থুবড়ে পড়ে, তাহলে 24-এর হাইভোল্টেজ লোকসভা নির্বাচনে বিজেপি কতটা যে ব্যাক ফুটে চলে যাবে, সেটা আর নতুন করে বলার কিছুই নেই। তাই কর্ণাটকের পরাজয় ভুলে বিজেপি নিজেদের কতটা গুছিয়ে নিতে পারে, এখন সেটাই দেখার। সিমলা পালের পর এবার উলুবেড়িয়া, আবারও শুভেন্দুর সভার অনুমতি দিল না পুলিশ। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উলুবেড়িয়ার সভার অনুমতি মিলল না। বুধবার উলুবেড়িয়ার উত্তর কেন্দ্রে রাজাপুর বিডিও অফিসের পাশের মাঠে সভা করার কথা ছিল শুভেন্দুর। পুলিশ সেই সভার অনুমতি না দেওয়ায় পরবর্তী তারিখ ঘোষণা করা হয় 24 মে। তাতেও যদি পুলিশ অনুমতি না দেয়, তাহলে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সোমবার হাওড়া গ্রামীণ জেলা বিজেপির উদ্যোগে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে রাজাপুর বিডিও অফিসের পাশের মাঠে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। শনিবার বিকালে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কার্যালয় উলুবেড়িয়া মনসাতলায় গ্রাম সাংগঠনিক দায়িত্বে থাকা হুগলি পুরসুড়ার বিধায়ক বিমান ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল সরকার শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের সভা করতে নানা অজুহাত দেখিয়ে প্রথমে বাতিল করে, তারপর আমরা উচ্চ আদালতে অনুমতি নিয়ে আসি, তারপরে সভা করতে যায় রাজ্যের পুলিশ। এক্ষেত্রেও তাই হয়েছে। তিনি আরও বলেন, 5 দিন আগে উলুবেড়িয়া 2 নম্বর বিডিও অফিসের পাশে রাজাপুরে সভা করার অনুমতি চেয়েছিলাম পুলিশের কাছে, পুলিশ নানান কারণ দেখিয়ে একের পর এক দরখাস্ত বাতিল করে, শনিবার বিকাল পর্যন্ত অনুমতি না মেলায় তার জন্য আমরা দিনটি পরিবর্তন করি। তিনি জানান, আগামী 24 মে সভা করার জন্য ফের তারা পুলিশের কাছে অনুমতি চাইবেন, তাতে যদি অনুমতি না দেয় তাহলে বিজেপি উচ্চ আদালতে যাবে। প্রসঙ্গত 17 মে বাঁকুড়ার সিমলাপালে সভা করার কথা শুভেন্দু অধিকারীর, কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি প্রথমে। তারপর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। হাইকোর্ট সভা করার অনুমতি দেয়, যদিও সেদিনই বিচারপতি স্পষ্ট করে দেন, এই ধরনের মামলার প্রেক্ষিতে আগামী দিনে আবেদনকারীদের অনুষ্ঠানের অন্তত 15 দিন আগে আবেদন করতে হবে, তার 4 দিনের মধ্যে পুলিশ সেই আবেদন নিয়ে তাদের মতামত জানাবে। অভিষেক গ্রেপ্তার হওয়া শুধু সময়ের অপেক্ষা, সুকান্তের ভবিষ্যৎবাণী ঘিরে তুঙ্গে জল্পনা। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন
আর বছর ঘুরে লোকসভা নির্বাচন, সব মিলিয়ে বঙ্গে এখন শাসক বিরোধী তোরজা তুঙ্গে। ভোট পূর্বের সভা জনসভায় মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহে হুগলিতে তিন দিনের সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছে বিজেপি। এদিন তার প্রথম দিনের সিঙ্গুরে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর সেখান থেকে নিশনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক গ্রেপ্তার হওয়া শুধু সময়ের অপেক্ষা। সিঙ্গুরের সাংগঠনিক বৈঠক থেকে এদিন এই সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সুকান্ত মজুমদার। আর কি বলেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক, এদিন অভিষেকের নবজোয়ার যাত্রাকে এক হাত নিয়ে সুকান্ত বলেন, তাবু খাটিয়ে রাতের বেলায় কাদের সঙ্গে মিটিং করছেন আমরা কিন্তু সব জানি, আমাদের কাছে সব খবর আসছে, যতই করুন ওইভাবে উনি বাঁচাতে পারবেন না। উনি যদি ভেবে থাকেন উনি গ্রেপ্তার হবেন আর তার জন্য বিভিন্ন লোকেরা রাস্তায় নামবে, তুলকালাম হবে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি গণ্ডগোল হবে, সেটা হচ্ছে না। নেতার সংযোজন আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারছি এবং আমাদের সাধারণ বোধবুদ্ধিতে যা বলে তাতে ওনার গ্রেপ্তার হওয়া শুধু সময়ের অপেক্ষা। যেভাবে মিডিয়া বলছে ওনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা গেছে, থাইল্যান্ডে টাকা গেছে, কার অ্যাকাউন্টে টাকা গেছে, ওনার অ্যাকাউন্ট থেকে তাহলে উনি অ্যারেস্ট হবেন। অভিষেককে তোপ দেখে বিজেপি সভাপতি বলেন সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে, কারণ মহাসচিব ছিলেন না, পোস্ট একটাই বাকি, সব ল্যাম্প পোস্ট, দেড়খানা পোস্ট এখন হয়েছে, এই দেড়খানা পোস্ট না জানা অবস্থায় এত কিছু ঘটে গেছে, পার্থ চট্টোপাধ্যায় এত কিছু করে ফেলেছে, এটা বিশ্বাসযোগ্য নয়, মানুষকে বোকা পেয়েছেন নাকি? তার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে যা বোঝাবেন মানুষ তাই বুঝে নেবেন। পার্থ চট্টোপাধ্যায় এত লোককে চাকরি দিয়ে দিলেন, এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, ঘুষ নিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এটা সম্ভব, এটা বিশ্বাস করতে হবে। প্রশ্ন সুকান্ত মজুমদারের। নবজোয়ারের আগেই দলবদল, বাঁকুড়ায় তৃণমূল বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগ 50টি পরিবারের। অভিষেকের বাঁকুড়া সফরের আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ, কর্ণাটকে পরাজয়ের পর বিজেপি ছেড়েও কংগ্রেসের যোগ। আগামী 18 মে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি নিয়ে বাঁকুড়া জেলা সফরে যাচ্ছেন। তার ঠিক আগেই বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বেশ কয়েকটি পরিবার। কর্ণাটকে বিজেপির শোচনীয় হারের পর ওই একই এলাকার বেশ কিছু বিজেপি কর্মীও কংগ্রেসে যোগ দিলেন। কংগ্রেসের দাবি গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে সব মিলিয়ে প্রায় 50টি পরিবার তাদের দলে যোগ দেওয়ায় এলাকায় তাদের শক্তিবৃদ্ধি ঘটল। এই যোগদানকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল, গুরুত্ব দিতে নারাজ বিজেপিও। সাম্প্রতিক অতীতে বাঁকুড়ার সারেঙ্গা ও রায়পুরে বেশ কিছু তৃণমূল কর্মী তৃণমূলে পতাকা ছেড়ে কংগ্রেসে যোগ দেন, সেই একই ঘটনা এবার দেখা গেল বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার রাতে ছাতনা ব্লকের ভগবানপুর মোড়ে কংগ্রেসের একটি যোগদান কর্মসূচিতে স্থানীয় পাত্র চিত্রা, কেলাইবাইদ ও ঘোলকুড়া এলাকার বেশ কিছু তৃণমূল ও বিজেপি কর্মী কংগ্রেসের দলীয় পতাকা কাঁধে তুলে নেন, তাদের হাতে দলের পতাকা তুলে দেন কংগ্রেসের বাঁকুড়া জেলার কার্যকরী সভাপতি বিশ্বরূপ পাল ও অভিষেক বিশ্বাস। কংগ্রেস নেতৃত্বের দাবি তৃণমূলের দুর্নীতি, স্বজন পোষণ ও বিজেপির জাতপাতের রাজনীতিতে বিচ্ছ্রুদ্ধ হয়ে এলাকার প্রায় 50টি পরিবার তাদের দলে যোগ দিয়েছেন। দলবদল করা কর্মীরাও তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন। তৃণমূল নেতৃত্বের দাবি বাঁকুড়া জেলায় কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, দলবদলের নামে নাটক করছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি এই দলবদলের বিষয়টিকে গুরুত্বই দিতে নারাজ।